রাজধানীর হাতিরঝিল থেকে গাজী টিভির সাংবাদিক সারাহ রহনুমার মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য আরো ঘনীভূত হচ্ছে। একদিকে সাংবাদিক রহনুমার মৃত্যুর আগে তার ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছিলেন। তার মৃত্যুর পিছনে এই স্ট্যাটাস ক্লু খুঁজে বেড়াচ্ছেন অনেকে। তার স্বামীও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। রহনুমার স্বামী সাইদ শুভ্র সাংবাদিকদের বলেন, ভালোবেসে 7 বছর আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম আমরা। মঙ্গলবার 27 আগস্ট সারা অফিসে যায়, পরে এক ব্যক্তিকে দিয়ে রাত 5:30টার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেয়। ফোন করে তাকে বলি, রাতে তো তুমি বাসায় আসতে, তাহলে অন্য কাউকে দিয়ে টাকা পাঠিয়েছো কেন? তখন সে ব্যস্ত আছে বলে ফোন রেখে দেয়। রাত 3টার দিকে খবর পায় সে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। ঝামেক হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়। তিনি আরো বলেন, বেশ কিছুদিন আগে থেকে সারা আলাদা হয়ে যেতে চাচ্ছিল। আমরা দুজনেই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। দেশের এই পরিস্থিতিতে আর যাওয়া হয়নি। এদিকে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সাল নামে একজনকে উদ্দেশ্য করে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আপনার মতো একজন বন্ধু পেয়ে ভালো লাগলো, ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন, আশা করি আপনি শীঘ্রই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন। আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি, দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি, ঈশ্বর আশীর্বাদ করুন। এছাড়া অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লেখেন, জীবন মৃত্যু হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। 27 আগস্ট দিবাগত রাত 1:30টার দিকে হাতিরঝিলে পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সাগর নামে এক পথচারী। পরে ঢামেক জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সারা রহনুমাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, লাশের ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যু রহস্য। জানা গেছে সারা রহনুমা নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বক্তিয়ার শিকদারের ছোট মেয়ে। তিনি জিটিভির নিউজ রুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন।